It's a horror film. তবে হররের বাইরে চিন্তা করলে এটা আসলে একটা কম্প্যাক্ট আমার কাছে মনে হয় যে একটা স্টারিজম আসলে একদিন বা দুদিনে ক্রিয়েট হয় না সেই সঙ্গে প্রত্যেকটা সিনেমাই দর্শক দেখো প্রত্যেকটা সিনেমাই দেখো রোমান্টিক ফিল্ম মানে যেখানে আবেগ ভালোবাসা কষ্ট কষ্ট তো থাকেই আবে সেটাকে এমনভাবে ডিগনিফাই করে যে প্রেমে ব্যর্থতা আছে প্রেমে সফলতা আছে প্রেমে ছেঁকাও আছে সো প্রেমের বহুমুখী রূপ বহুমুখী রূপ আসলে এখানে দেখতে পাবে দর্শক একটা ডিপ রোমান্টিক ইমোশনাল ফিল্ম মায়াদালাপ সো এখানে খুব চমৎকার কিছু গান রয়েছে আমাদের একটি গান রিলিজ হয়েছে তা আমার কাছে মনে হয়েছে যে গানটি আমার ববলির আরেকটি গান রয়েছে যেটি দিল দিওয়ানা দিল এই গানটিও নতুন যে গানটি এটা আমার মনে হয়েছে ঈদের একটা বেস্ট সং হতে যাচ্ছে আর অ্যাট দ্য সেম টাইম আমার ডেড বডি ইজ এ ফুল অন ফ্ল্যাশ বলা যায় যে ইটস অ্যান হরর ফিল্ম তবে হররের বাইরে চিন্তা করলে এটা আসলে একটা কম্প্যাক্ট এই অর্থে তার কারণ হচ্ছে এখানে গল্পের প্রয়োজনে অ্যাকশন এসেছে গল্পের প্রয়োজনে থ্রিলিং এসেছে সো সব কিছু মিলে আসলে একটা কমপ্লিট প্যাকেজ বলা যায় সো যারা হরর ফিল্ম পছন্দ করেন তাদের জন্য তো ইটস এ মাস্ট ওয়াচ আর অ্যাকশন লাভারদের জন্য আসলে আমার ফ্যান্সরা তো আমার মতে সবসময় একটু অ্যাকশন দেখতে ভালোবাসে সো তাদের জন্য একটা চমক রয়েছে এই সিনেমাতে দে উইল গেট এভরিথিং তবে আমি সত্যি বলতে সবসময় চাই যে ভাইয়ের সিনেমা তো আসলে হি হ্যাজ লটস অফ ফ্যান্স ভালো যাক সেই সঙ্গে প্রত্যেকটা সিনেমাই দর্শক দেখুক প্রত্যেকটা সিনেমাই দেখুক আসলে এটা আসলে একটা ভালো লাগা অনেক বেশি কাজ করে যখন ফ্যান্সরা ভালোবাসা দেয় ফ্যান্সরা সিনেমা মুক্তির আগে থেকেই একটা তাদের একটা ইচ্ছা অনুভূতির কথা জানায় যে ছবিগুলো তারা দেখবে সিনেমা অনেক সো দ্যাটস অ্যান অ্যামেজিং ফিলিংস দর্শক যাকে ভালোবেসে ভালোবেসে বেসে যে মানুষটার জন্য অপেক্ষা করবে সারা বছর সারা মাস যে তার একটি সিনেমা আসবে তাকে দেখব সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে একটা স্টারিজম আসলে একদিন বা দুদিনে ক্রিয়েট হয় না স্টারিজম ইজ এ লং জার্নি একটা মানুষ অনেকগুলো ভালো সিনেমা দিয়ে দিয়ে একটা মানে বিগ স্টারিজমের জায়গায় আসতে হয় সো অর্ডিনারি স্টারিজম অ্যান্ড বিগ স্টারিজম ইজ এ ডিফারেন্ট থিং সো আমার কাছে মনে হয় যে আমার বিশ্বাস যে আমার দর্শকরা অনেক ভালোবাসা দিচ্ছে আগামী সিনেমাগুলো আমি আমি চেষ্টা করছি যে আমার বর্তমান সিনেমাগুলো যেন আগের থেকে ভালো হয় এবং নেক্সট ফিল্মগুলো যেন বর্তমানকে ছাড়িয়ে যায় সেই অর্থে আমি আমি আমার ফ্যান্সদেরকে আশাহত করব না আমি আসলে কোনো বিষয় নিয়ে খুব তাড়াহুড়া করি না আমার কাছে মনে হয় যে আমার দর্শক যেভাবে ভালোবাসে দিচ্ছে আমার ভালো সিনেমাগুলোকেও আমার যে ছবিগুলো হয়তো বা ব্যবসা সফল হচ্ছে না সেই সিনেমাগুলোর জন্য অনেক ভালোবাসা পাচ্ছে যখন ওটিটিতে যাচ্ছে তার সিনেমাগুলো দেখছে আগ্রহ নিয়ে অনেক সময় প্রচারণার অভাবে হয়তো অনেক সিনেমা আমরা সিনেমা পর্যন্ত পৌঁছাতে পারছি না বাট এই যে ভালোবাসাটা পাচ্ছি সেটা মনে হয় যে ইটস এ গুড সাইন অফ ডুইং সামথিং ইন ফিউচার আমার কাছে অনেক অনেক বেশি ইন্সপাইরেশনও মনে হয় মানে এটা আমাকে অনেক এতটাই ইন্সপায়ার করে যে আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছু ঘটবে